আজকে আপনারা জানবেন এমন এক নারী সম্বন্ধে, যে নারীকে ইতিহাসের পাতাতে সব থেকে শয়তান নারী হিসাবে উল্লেখ করা হয়েছে। কারণ এই নারী এমন এক ঘৃণ্য পাপ করেছিল যার কারণে কয়েক শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও এই নারীকে আমাদের পৃথিবীর মানুষ ভুলতে পারেনি। আর হতেও পারে এই নারীকে ততদিন পর্যন্ত ভোলা যাবে না যতদিন না আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই সময়ে এই নারীর কতটা প্রভাব ছিল তার অনুমান আপনারা এটা থেকেই করতে পারবেন যে এই নারীর ওপরে আমাদের এই পৃথিবীর সমস্ত দেশেই না তো কেবলমাত্র অনেক বই লেখা হয়েছে, বরং এর সঙ্গে সঙ্গে হলিউডের মতো বড় ইন্ডাস্ট্রিতেও সিরিয়াল এবং সিনেমাও তৈরি করা হয়েছে তাকে নিয়ে। আর আশ্চর্যজনক কথা এটাই যে এই জঘন্য অপরাধকারী নারীর উল্লেখ বাইবেল বইয়ের সঙ্গে সঙ্গে ইসলামিক অনেক বইয়েও রয়েছে। কিন্তু এবার একটাই প্রশ্ন উঠে আসে, সেটা হলো কে এই নারী আর এই মহিলাটি এমন কি দোষ করেছিল যার কারণে ইতিহাসের পাতা ছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থের বইয়েও এনাকে সবথেকে জঘন্য অপরাধী নারী হিসাবে উল্লেখ করা হয়েছে। এই ভিডিওটিতে এই নারী সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তবে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই গল্পটি শুরু হয়েছে আজ থেকে প্রায় 2000 বছর আগে। আজ থেকে 2000 বছর আগে আমাদের এই পৃথিবীর রোমের অঞ্চলে সিজার আগাস্টাসের শাসন ছিল। সিজার আগাস্টাসাস ফিলিস্তিনার অঞ্চলে, যেটা তার শাসনের মধ্যেই পড়ে থাকত, সেখানে তিনি একজন নিজের বিশ্বস্ত গভর্নর যার নাম হারার দ্য গ্রেট ছিল তাকে বসিয়ে রেখেছিলেন। হারার দ্য গ্রেট কে সিজার আগাস্টাসের অনেক বেশি পছন্দনীয় মনে করা হতো। এছাড়া হারার দ্য গ্রেট কে ফিলিস্তিয়ানরাও ভীষণ ভাবে পছন্দ করত, কেননা হারার দ্য গ্রেট ইহুদিদের একটি বিশেষ স্থান পুনরায় খুব ভালোভাবে নির্মাণ করে দিয়েছিলেন, যেটা কয়েক বছর পর্যন্ত সেখানে ধ্বংস হয়ে পড়েছিল। এই সময় হারার দ্য গ্রেটের ঘোড়ার আস্তাবলে একজন গরিব চাকর কাজ করত, আর তার একটি কন্যা ছিল যার নাম ছিল হেরোদিয়াস। আর হেরোদিয়াস অত্যাধিক সুন্দর দেখতে ছিল, আর এত সুন্দর দেখতে হওয়ার কারণে অনেক বড় বড় বংশের লোকেরা তার সঙ্গে বিবাহ করতে চাইত। কিন্তু এখানে সমস্যা এটাই ছিল যে হেরোদিয়াস যতটা সুন্দরী ছিল তার থেকেও বেশি অহংকারী ছিল। সে মনে করত যে তার যে এই অপরূপ সৌন্দর্য রয়েছে সেটি কেবলমাত্র কোনো বড় মহলের রানী হওয়ার জন্যই রয়েছে। মানে তার মত অনুসারে তাকে কেবলমাত্র কোনো রাজ্যের বাদশাহ বিয়ে করতে পারবে। হারার্ড দ্য গ্রেট যখন সেখানকার একটি বিশেষ স্থানকে সম্পূর্ণরূপে তৈরি করে ফেললেন, তখন এরই আনন্দে সেখানে একটি বড় উৎসবের আয়োজন করা হয়েছিল। আর সেই উৎসবে সেখানকার সব সাধারণ মানুষদের আমন্ত্রিত করা হয়েছিল। এর সঙ্গে সঙ্গে হারার দ্য গ্রেট তার সম্পূর্ণ ফ্যামিলির সঙ্গেও সেখানে উপস্থিত হয়েছিল। ভাগ্যক্রমে এই উৎসবে হারার দ্য গ্রেটের ছোট পুত্র ফিলিপের নজর হেরোদিয়াসের উপর পড়ে, আর প্রথম নজরেই তিনি হেরোদিয়াসের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে যান। এদিকে হারার দ্য গ্রেটের ছোট পুত্র প্রথম থেকেই বিবাহিত ছিল, কিন্তু সেই সময়ে একজন বাদশাহের জন্য অনেকগুলো বিবাহ করা খুব সাধারণ ব্যাপার ছিল। আর এই জন্যই এরপর ফিলিপ হেরোদিয়াসকে তার শহর ইশারিয়াতে নিয়ে যায়। আর এমন ভাবেই হেরোদিয়াসের সেই স্বপ্ন পূরণ হয়ে গেল যে স্বপ্নটাকে সে বহু সময় ধরে দেখে এসেছিল। মানে এবার হেরোদিয়াস মহলের রানী হয়ে গেল। কিন্তু একটি প্রচলিত কথা আছে যে সর্বসময় সর্বসুখ কোনোদিনও সম্ভব নয়, আর একদম এই কথাটি হেরোদিয়াসের সঙ্গেও ছিল। কেননা হেরোদিয়াস একজন বাচ্চার স্ত্রী হওয়ার পর এবার একটি রাজ্যের রানী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে, আর অন্যদিকে ফিলিপ যার দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান ছিল না, সেও আবার হেরোদিয়াসের ওপর এমনটা আশা করতে লাগলো যে সে খুব তাড়াতাড়ি তাকে একটি সন্তান দেবে যে তার রাজ্যের ওয়ারিশ হবে। কিন্তু অনেক চেষ্টার পরেও হেরোদিয়াস মা হতে পারলো না, আর যে কারণে এবার হেরোদিয়াস খুবই চিন্তার মধ্যে থাকতে শুরু করলো। এরপর একদিন হঠাৎ করে হেরোদিয়াসের মহলেই বসবাস করা তার একটি চাকরানী তাকে জানালো যে কিছু দূরে অবস্থিত থাকা একটি গুহাতে একজন বুড়ি মহিলা বসবাস করে, আর যে মানুষ তার কাছে যায় তার সমস্ত প্রশ্নের উত্তর সে পেয়ে যায়। এ কথা শুনে হেরোদিয়াস সেই চাকরানীর সঙ্গে সেই গুহাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর যখন হেরোদিয়াসের সাক্ষাৎ সেই বুড়ির সঙ্গে হয়, তখন সেই বুড়ি হেরোদিয়াসকে জানালো যে সে একদিন না একদিন অবশ্যই মা হতে পারবে, আর সে এমন মা হবে যে তার সন্তানকে এই পৃথিবীর মানুষ সব সময়ের জন্য মনে রাখবে। এমনটি শুনে হেরোদিয়াস ভীষণ খুশি হয়। কিন্তু কিছু সময় পর সেই বুড়ি মহিলাটি তাকে জানায় যে তোর সেই সন্তানকে কোনো ভালো কাজের জন্য নয় বরং খারাপ কাজের জন্যই মনে রাখা হয়ে থাকবে। আর ওই বুড়ি মহিলার এই কথা শোনবার পর হেরোদিয়াস খুবই দুঃখ পায়। এরপর হেরোদিয়াস তার সেই চাকরানীর সঙ্গে নিজের মহলে ফিরে আসে, আর ভাগ্যক্রমে কিছু সময় পর হেরোদিয়াসের থেকে একটি সন্তানের জন্ম হয়। কিন্তু
সন্তানটি ছেলে নয় বরং মেয়ে ছিল, আর যার নাম রাখা হয়েছিল সালুমি। এরপর হেরোদিয়াসের কন্যা সন্তান নিজের বাবা ফিলিপের কোন রকম হৃদয় আকৃষ্ট করতে পারছিল না, কারণ ফিলিপ একটি ছেলে পুত্রের আশায় বসেছিল। আর এই কারণের জন্য হেরোদিয়াসের মূল্যতা ওই মহলে ধীরে ধীরে কমতে শুরু করে। ধীরে ধীরে ফিলিপও তাকে মূল্যতা দেওয়া কম করে দিল। আর ঠিক এমনই সময়ে হরার দ্য গ্রেট মানে ফিলিপের বাবার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর তার সম্পূর্ণ সম্পত্তি ও রাজ্য তার যতগুলো সন্তান ছিল তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। হরার দ্য গ্রেটের যে রাজ্যটি সব থেকে দরিদ্র এবং ছোট অংশ ছিল সেটি ফিলিপের সম্পত্তির অংশে চলে আসে, আর যে রাজ্যটি সব থেকে ধনী ছিল সেটি পৌঁছালো ফিলিপের সেই ভাইয়ের কাছে, যাকে ইতিহাসের পাতাতে আন্টিপাস বা হরার সেকেন্ডের নাম অনুসারে জানা হয়ে থাকে। হরার দ্য গ্রেটের মৃত্যুর পর যখন তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল তখন তার শেষকৃত্যে তার সমস্ত সন্তান উপস্থিত ছিল, আর ফিলিপ ও তার রানী হেরোদিয়াসও সেখানে উপস্থিত হয়েছিল। আর এখানেই ফিলিপের সঙ্গে সাক্ষাৎ হয় তার ভাই আন্টিপাসের সঙ্গে। ইনি সেই আন্টিপাস যে তার বাবার মৃত্যুর পর সব থেকে ধনী রাজ্যটি নিজের সম্পত্তিতে পেয়েছিল। এবার অন্যদিকে হেরোদিয়াস আন্টিপাসের সেই ধনী রাজ্যের রানী হওয়ার স্বপ্ন দেখতে থাকে এবং এর সঙ্গে সঙ্গে ফিলিপের হাত থেকে মুক্তি পেতে চাইছিল। আর এই কারণেই হেরোদিয়াস প্রথম সাক্ষাতেই তার অঙ্গভঙ্গির মাধ্যমে আন্টিপাসকে নিজের সৌন্দর্যতা দিয়ে আপোষ করে নিয়েছিল। আন্টিপাসকে হেরোদিয়াস এতটাই পাগল করে তুলেছিল যে কোনো অবস্থাতেই আন্টিপাস যে কোনো মূল্য দিয়ে হেরোদিয়াসকে নিজের করতে চাইছিল। এরপর ধীরে ধীরে সময় অতিক্রম হতে থাকে এবং এদের দুজনের গোপন সম্পর্ক আরো মজবুত হতে থাকে। এরপর যেদিন ফিলিপের জন্মদিন আসলো তখন সে একটি অনুষ্ঠানের আয়োজন করল, আর সেই অনুষ্ঠানে ফিলিপ তার সমস্ত আত্মীয়দের সঙ্গে সঙ্গে তার সমস্ত ভাইকে আমন্ত্রণ করল, আর আন্টিপাসও হেরোদিয়াসের ভালোবাসার টানে সেই অনুষ্ঠানে উপস্থিত হলো। আর এখানে আসার পর এবার আন্টিপাস হেরোদিয়াসের সঙ্গে একটি লম্বা সময় অতিক্রম করার সুযোগ পেয়ে গেল। হেরোদিয়াস এমন সুযোগ বুঝে আন্টিপাসের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নিল যে তাকে বিবাহ করে নেওয়ার পর তাকে বিশেষ রানী করে রাখা হবে। আর এই প্রতিশ্রুতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর হেরোদিয়াস একদিন সুযোগ বুঝে ফিলিপের ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু ফিলিপ যখন জানতে পারল যে তার স্ত্রী তার ভাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছে তখন সে প্রচন্ড রেগে গেল, কারণ এটি সত্যিই ফিলিপের কাছে খুবই অসম্মানজনক ব্যাপার ছিল। আর এই কারণেই ফিলিপ তখন সঙ্গে সঙ্গে তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করল। আর শুধুমাত্র এই কারণের জন্যই এই দুই ভাইয়ের মধ্যে অনেকবার অনেকগুলো যুদ্ধ হয়ে যায়, আর এই যুদ্ধের কারণেই দুইজনকেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর শেষ পর্যন্ত রোম সাম্রাজ্য নিজস্ব হাতে করে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন মানে শান্তি চুক্তি করবার সিদ্ধান্ত নেয়। রোমের পক্ষ থেকে শান্তি চুক্তি করবার পরেই আন্টিপাসের রাজ্যের কয়েকটি অংশ ফিলিপের রাজ্যের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। কিন্তু ফিলিপের স্ত্রী হেরোদিয়াস আন্টিপাসের কাছেই থেকে যায়। আপনাদের জানার জন্য এটা জানিয়ে রাখি যে এই সময়ে এই দুই ভাইয়ের রাজ্যের অঞ্চলে জাকারিয়া আলাহিদস্তানের পুত্র মানে হযরত ইয়াইয়া মানুষের মধ্যে তাবলিকের কাজ করেছিলেন, মানে তিনি মানুষকে সঠিক এবং সত্যের রাস্তায় চলার কথা এবং ভুল কাজ থেকে দূরে থাকার উপদেশ প্রদান করতেন। হযরত ইয়াইয়া খুবই নরম মনের মানুষ ছিলেন এবং তিনি কথাবার্তাও খুবই শান্তশিষ্টভাবে বলতেন, আর এই কারণেই মানুষ একবার তার সাথে সাক্ষাৎ করলে তার ভক্ত হয়ে যেত আর তারপর তার দেখানো রাস্তায় চলতে শুরু করত। এমনকি আন্টিপাস যখন হেরোদিয়াসকে বিবাহ করল তখন এই কাজের জন্য হযরত ইয়াইয়া তাকে অনেক বুঝিয়েছিলেন এবং তিনি এমনটা জানিয়েছিলেন যে তুমি যে কাজটা করছো এটা খুবই অন্যায়, কিন্তু আন্টিপাস তার এই কথায় কোনো গুরুত্ব দেয় না। এবার অন্যদিকে হেরোদিয়াস যখন এই কথাটা জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে হযরত ইয়াইয়াকে বন্দী করবার আদেশ দেয় এবং তাকে গ্রেপ্তার করবার পর হেরোদিয়াস নিজের ফুলের বাগানে জল দেওয়ার কাজে যুক্ত করেন তাকে। এরপর একটি সময়ের কথা, যখন হেরোদিয়াসের কন্যা সালুমি যে তার মহলের জানলা দিয়ে নিজের বাগানের দিকে একদিন তাকিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার নজর সেই বাগানে জল দেওয়া ব্যক্তি হযরত ইয়াইয়ার উপর পড়ে। এরপর হযরত ইয়াইয়ার সেই করুণ মুখ দেখে তার উপরে সঙ্গে সঙ্গে হেরোদিয়াসের কন্যা সালুমি পাগল হয়ে যায়, আর এরপর সে তার চাকরের সাহায্য নিয়ে হযরত ইয়াইয়াকে কেবলমাত্র তার মহলেই ডাকলো না বরং তার সাথে ঘনিষ্ঠ হতে আমন্ত্রণ করল। কিন্তু হযরত ইয়াইয়া এই কথায় উত্তর দিলেন যে তোর সঙ্গে পাপ কাজে লিপ্ত হওয়া তো দূরের কথা, আমি তো তোকে দেখাতেও পাপ মনে করছি।
এমন কথা শুনে সালুমি রেগে ফেটে পড়ে। কেননা যে রূপের অহংকারে বড় বড় বাদশাহের বিবাহের সম্বন্ধকে ফিরিয়ে দিয়েছিল সে, আজ সেই রূপবতীকেই ভিখারির মতন দেখতে একজন মানুষ ফিরিয়ে দিল। আর এই কারণেই সালুমির হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলতে থাকলো। সালুমি ভাবতে থাকে যে সে তার প্রতিশোধ অবশ্যই নেবে। আর দুর্ভাগ্যবশত সেই দিনটাও চলে আসে, আর সেই দিনটি ছিল আন্টিপাসের জন্মদিন। নিজের জন্মদিনের অনুষ্ঠানে আন্টিপাস অনেক বড় বড় বাদশাহ এবং রাজাদেরকে ইনভাইট করেছিল, আর তারা সবাই আন্টিপাসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে এই দিন আন্টিপাসের কাছে অনেক উপহার জমা হয়ে গিয়েছিল। আর এরপর হঠাৎ করে হেরোদিয়াস সেই সভাতে উপস্থিত হয় আর বাদশাহকে বলেন যে আজকের দিনে আপনি যতটা উপহার পেয়েছেন তার মধ্যে সবথেকে আশ্চর্য এবং অদ্ভুত উপহারটি আমি দেব, কেননা আজ আপনার জন্মদিনে আমার কন্যা আপনার জন্যই নৃত্য পরিবেশন করবে। এরপর হেরোদিয়াসের কন্যা সালুমি সমস্ত দরবারের সামনে এবং বাদশাহের সামনে নাচ করতে শুরু করে, আর সেই নাচ অত্যাধিক বেশি নোংরা ছিল। কেননা এই নৃত্য পরিবেশনের প্রথম দিকে সালুমি মোটামুটি 60 রঙের কাপড় পরেছিল, আর সেই সমস্ত কাপড়কে এক এক করে নাচের সময় খুলে ফেলে সে। দরবারে উপস্থিত থাকা বাদশাহের সঙ্গে সঙ্গে অন্যান্য অধিকারীরাও কোনো রকম চোখের পালক না ফেলেই সেই নৃত্য দেখতে থাকে। এরপর যখন নাচ সম্পূর্ণ হলো তখন বাদশাহ খুশি হয়ে বললেন, তোমার যা ইচ্ছা তুমি তাই আমার কাছে চাও, এখন তুমি যাই চাইবে সেটাকেই তোমাকে দেওয়া হবে। আর সালুমিও এমন সুযোগ বুঝে বাদশার কাছে হযরত ইয়াহইয়ার গর্দান চাইল, আর বাদশা তার দেওয়া কথা অনুসারে হযরত ইয়াহইয়ার গর্দান নিতে বাধ্য হয়। কিন্তু আপনারা এটা নিশ্চয়ই শুনেছেন যে যেমন কর্ম তেমন ফল, কারণ ঠিক একই ঘটনা সালুমি এবং তার মায়ের সঙ্গে ঘটেছিল। হযরত ইয়াহইয়ার মৃত্যুর কিছু সময় পর রোমের বাদশাহ আন্টিপাস কোনো একটা কথার কারণে অখুশি হয়ে গিয়েছিলেন, আর এই অখুশি হওয়ার জন্য রোমের সম্রাট আন্টিপাসের ভাইপোকে আন্টিপাসের রাজ্যের ওপর আক্রমণ করতে অর্ডার দেয়। আর এরপর আন্টিপাসের ভাইপো আন্টিপাসকে খুবই নির্মমভাবে হারায় এবং তারপর হেরোদিয়াস এবং আন্টিপাসকে হাতকড়া পরিয়ে রোমে পাঠিয়ে দেওয়া হয়। এরপর রোমের রাজা সিজার তাদের দুজনকে এমন অবস্থায় স্পেনের একটি মরুভূমিতে পাঠিয়ে দিয়েছিল যেখানে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। অন্যদিকে সালুমির সারা জীবনকাল আন্টিপাসের ভাইপোর বন্দিখানাতে বন্দী হয়ে রয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে।